What is sliding? Starting level automatically started. Hey, एक और आप लोग स्क्रीन करो ना चलो क्योंकि मूव इस पर तो फुल स्क्रीन पर चलो
আমাদের
আমার কথা শোনা যাচ্ছে? স্ক্রিনটাকে চেঞ্জ করুন, স্ক্রিনটাকে চেঞ্জ করুন, স্ক্রিনটাকে মিনিমাইজ করো, মিনিমাইজ তো করা আছে, জুমটাকে ম্যাক্সিমাইজ করো, জুমকে ম্যাক্সিমাইজ করো, যিশুটাকে আমরা স্ক্রিনটাকে পিন করুন, পিন করলেই জুমটাকে ম্যাক্সিমাইজ করুন, যিশুটাকে আমরা স্ক্রিনটা দেখুন জুমে, এটাকে মিনিমাইজ করুন, এটাকে মিনিমাইজ করুন, পাওয়ার পয়েন্টটাকে মিনিমাইজ করুন, জুম পাওয়ার পয়েন্টটাকে মিনিমাইজ করুন, বিশ্বনাথ জুম জুম জুমটা নিচে আছে না, জুমটাকে অন করুন, জুমটা নিচে আছে, খোলা আছে, জুম জুমে আমাকে পিন করুন, পাওয়ার পয়েন্টটা, হ্যাঁ যিশুটাকে আমরা ওটাকে পিন করব, ওটাকে পিন করলে বড় হয়ে যাবে, রাইট ডট 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 আছে ওখানে পিন করুন, দেখুন ডান দিকে কর্নারে, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ পাস্টার, শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছে? সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ পাস্টার শুনতে পাচ্ছি, যিশুটাকে মন্ডলীর তরফে প্রতিটা ভাই বোনকে আমার আত্মিক শুভেচ্ছা জানাই, যিশু আজকে আমাদের একত্রিত করেছেন তার সত্যের মধ্য দিয়ে, তার অনুগ্রহের আশীর্বাদের মধ্য দিয়ে, তাই আজকে আমরা যখন তার অধীনে দাঁড়িয়েছি গাইব সেই গান, যে গান প্রভু তার মৃত্যুর জয় জীবনের মধ্য দিয়ে এক জয় এনে দিয়েছে, আর তাই সবাই মিলে সেই তার নামকে জয়গান করব, যে জয়গানের নামের মধ্য দিয়ে আছে তার সত্য, আমাদের প্রত্যাশার সমস্ত প্রকাশ, আসুন আমরা সেই নামের মধ্য দিয়ে যাই, সাহায্য করো আজকে যখন দাঁড়িয়েছি প্রভু তোমার আশীর্বাদে, দাও সেই দান প্রভু, যে দানের মধ্য দিয়ে আমরা মুক্তির আশ্বাদ পেয়েছি,
পেয়েছি সেই আনন্দের আশ্বাস প্রভু তুমি আমাদের হৃদয়কে উজাড় করো। আসুন আমরা সকলে দাঁড়াই আর প্রভুর নামে আজকে জয়ধ্বনি দেওয়ার জন্য তৈরি হই সেই আশীর্বাদের মধ্যে দিয়ে, যার মধ্য দিয়ে আমরা প্রত্যেককে আমাদের প্রভু যিনি আমাদের জয় দিয়েছেন মৃত্যুর উত্তিতে আমাদের নতুন জীবন দিয়েছেন। যাও আজ মিলে সবে গাও আজ সবে মিলে তারি নামে যিশুর জয়, হে নামে হায় মিটের জীবন
Thank you.
হ্যালো 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 শোনা যাচ্ছে? যিশু নামে সকলকে ধন্যবাদ জানাই ভাই বোনেরা। আজকে আমরা সকলে দাঁড়িয়েছি তার আত্মায় তার সত্যে, আর তাই ঈশ্বর আমাদের আশীর্বাদ ধন্য করুক প্রতি আত্মার মধ্য দিয়ে। আমি প্রথমেই প্রতিটা আমার ভাই বোনকে সমস্ত ভাবে ধন্যবাদ জানাই যারা প্রত্যেকে আজকে এই ঐতিহাসিক মুহূর্ত আমাদের যিশুটাকে আমরা মণ্ডলী এবং চার্চে প্রভুর গৃহকে আজকে আমরা তার প্রশংসা তার প্রকৃত ভালোবাসার আশ্বাদের মধ্য দিয়ে সমস্তভাবে তার পবিত্র আত্মায় তার গৌরব করব। আর তাই আমরা বাক্যের অংশে সেই অংশে যাব যে অংশ থেকে আজকে আমাদের সম্পূর্ণভাবে ঈশ্বর সেই জায়গায় সহস্থানে নিয়ে যাবে। আমরা যদিও আধ ঘন্টা লেটে চলছি, তাই আজকের জন্য আমি সীমিত করব না উপাসনার বাক্য, কিন্তু দ্বিতীয় বাক্যের অংশে আমি আজকে সীমিত রাখব, আপনারা যাতে সহভাগিতা করতে পারেন একসাথে সময়টা পান, সেই জন্য আমি সমস্তভাবে স্বল্পভাবে সেই জায়গাটা আমি রাখব। আমরা আজকে দেখব যে আমরা যখন প্রার্থনা করতে আসি কিভাবে প্রার্থনা আমরা করতে পারি। বাইবেলের খুব একটা সাধারণ কিন্তু অসাধারণ এক অংশ থেকে আমরা আজকে দেখব ঈশ্বরের উপাসনার মধ্যে, এবং সেই অংশে আমরা দেখব যে আমরা যখন উপাসনা করব সেখানে সেই যিশুর আদেশ অনুযায়ী উপাসনা করব। আজকে আমরা এই চার্চে এসে দাঁড়িয়েছি কারণ তার পরাক্রমের জন্য, তার প্রত্যাশা তার ভালোবাসার জন্য। আর তাই আসুন আজকে আমরা প্রত্যেকে সেই সত্যর মধ্য দিয়ে আমরা যিশুর কাছে দাঁড়াবো, যে যিশুর মধ্য দিয়ে আমরা সমস্ত প্রত্যয় পেয়েছি এবং জীবনের আকাঙ্ক্ষা পেয়েছি। যোহন লিখিত 4:24 বলছেন, ঈশ্বর আত্মা আর যাহারা তার ভজনা করে তাহাদিওকে আত্মায় ও সত্যে ভজনা করতে হবে। প্রভুর আদেশ যারা আমরা উপাসনা করব তারা প্রত্যেকে আত্মা এবং সত্যে উপাসনা করতে হবে। আমরা জানি বাক্যের কোন অংশ থেকে এই অংশটা নেওয়া হয়েছে,
যিশু সেই সমরীয় গ্রামের মধ্য দিয়ে চলেছেন, ক্লান্ত তার শিষ্যরা সকলে, তাই তিনি শিষ্যদের পাঠিয়েছেন শহরের দিকে কিছু এখানে দোকান আছে খাবার দাবারের জন্য ব্যবস্থা করতে। এই সময় উনি এক মন্দিরে বসেছিলেন, আর সাউন্ড কিসে থেকে আসছে? তাই আজকে আমরা প্রার্থনা দাঁড়াতে চলেছি ঈশ্বরের আত্মায়। ঈশ্বর আজকে আমাদের, যিনি সেই কুয়োর ধারে বসে রয়েছেন, যোহন লিখিত চার অধ্যায় যদি আমরা পড়ি, সমরীয় গ্রামে যেখানে কোন ইহুদি জাতির লোকেরা যায় না নিচু জাত বলে, কিন্তু সেখানে যিশু প্রবেশ করেছেন এবং এক নারী সেখানে জল তুলতে এসেছেন, এবং সেখানে আমরা কি দেখি সেটা বাক্যের মধ্য থেকে আমি দেখছি যাই। আর সেই সময় যিশু যখন বলেছেন যে আত্মায় উপাসনা করতে হবে, কিন্তু কিসে আমাদের ঈশ্বরে উপাসনা করতে হবে? না, আমাদের আত্মায় উপাসনা করতে হবে। আর সেই আত্মায় উপাসনার মধ্য দিয়ে যিশু তাকে যখন জল নিতে এসছেন, তাকে বললেন আমাকে পান করিবার জল দাও। আর ওই মহিলা অবাক হয়ে গেলেন যে ইহুদি জাতির কেউ তো আমার কাছে জল চায় না। তাই উনি বললেন যে আপনি ইহুদি হইয়া কেমন করিয়া আমার কাছে পান করিবার জল চাইতেছেন? অবাক হয়ে গেছে, কারণ উনি সমরীয় স্ত্রী লোক, কেননা সমরীয় যারা নিচু জাত তাদের সাথে ইহুদিরা কোনো রকম সংস্পর্শ রাখেন না। আর তাই প্রভু তখন উত্তর কইলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছে আমাকে পান করিবার জল দেও, তবে তাহারই নিকটে তুমি ঝাঞ্চা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। যিশু উত্তর করেননি, তার জীবনের প্রতি এক নতুন সমক্ষ বিষয় তুলে ধরেছেন। আর তাই তিনটে প্রশ্ন আমরা দেখব, কি তিনি বলেছেন যে মহিলাকে তুমি যদি জানতে, কি জানতে না, ঈশ্বরের দানটা কি, আর কে তোমাকে বলছে, এই তিনটে অংশ আমরা বিশ্লেষণ করব। তাই আমরা দেখছি যে তুমি যদি জানতে, যিশু যোহনের রোমীয় 3:23 নিয়ে যায়, যদি জানতে যে মানুষ পাপে মৃত হয় এবং পাপের বেতন মৃত্যু, তুমি যদি জানতে যে ঈশ্বরের দান কি, কারণ রোমীয় 6:23 বলে ঈশ্বরের অনুগ্রহের দান আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অনন্ত জীবন। তিনটে প্রশ্নের উত্তর তার জানা ছিল না, আর কে বলছে, সে জানতেন যে যিশু, কিন্তু তিনি যে মসীহ সেটা উনি জানতেন না। আর তাই উনি যে উপাসনা করতেন, সেই উপাসনা আক্ষরিক অর্থে সত্যের উপাসনা তো নয়, তার পবিত্র আত্মার উপাসনা ছিল না। তাহলে উনি কিভাবে করতেন? এর জবাবে মহিলাকে আমরা দেখি যে তাকে বলিল, সেই মহিলাটা কি জানে আমরা দেখব, যিশু তাকে যখন প্রশ্ন করলো জানতে কিনা, যিশু কি এক্সপেক্ট করেছে, আশা করেছে যে সেই মহিলা জানবে যে পাপের বেতন মৃত্যু, এবং সেই মহিলা এটাও জানবে যে যিশু সেই পাপের মুক্তিদাতা, বিশ্বাসের মধ্য দিয়ে অনুগ্রহের দান। এগুলো ওই মহিলার জানা ছিল না। মহিলা কি জানতেন? উনি বললেন যে মহাশয়, আমি দেখছি আপনি ভাববাদী, কারণ যিশু তার জীবনযাত্রা যে ব্যভিচার সেটা প্রকাশ করে দিয়েছে। বলা মাত্রই সেই মহিলা যিশুকে ঈশ্বর হিসেবে দেখেননি,
ভাববাদী হিসেবে দেখেছেন। তাই যিশুকে একজন ভাববাদী হিসেবে উনি জানতেন, উনি ঈশ্বর হিসেবে জানতেন না। আর তাই সেখানে আমরা দেখি তার আর কি জানা ছিল, তা তিনি জানতেন তাদের পিতৃপুরুষেরা ওই পাহাড়ে ভজনা করতেন, সত্যে আত্মায় নয়, এক বিশেষ স্থানে জায়গায় ঘরের মধ্যে করতেন। আর বলে যে ইহুদিরা বলে যে ভজনা করা উচিত সেই স্থানটি জেরুজালেমেই আছে, তার মানে প্রকৃত উপাসনা জেরুজালেম ইহুদি জাতির প্রধান জায়গা সেখানেই নাকি হয়ে থাকে। উনি জানেন কিন্তু উনি এটা জানেন না, তখনও তার কাছে সত্য প্রকাশ হয়নি ওই মহিলার কাছে যে ঈশ্বর স্বর্গে এবং মানুষের হৃদয়ে আত্মায় মন্দির তৈরি করেন, না পাহাড়ে না অন্য কোথায়। ওনার এই কথা জানা ছিল না। মহিলা জানতেন তার পূর্বপুরুষরা কিভাবে উপাসনা করেছে সেই মন্দিরে গিয়ে গিয়ে পাহাড়ের এক উচ্চ জায়গায়। আর উনি জানতেন কি যে হ্যাঁ একজন কেউ আসে যে আমাদের এই জায়গাকে দেবে। আর তাই যখন তুমি জানতে বলেছে, স্ত্রী লোকটা তাহাকে বলল, যে যিশু যখন বলতে তুমি যদি জানতে, স্ত্রীটা তখন কি বললো, হ্যাঁ আমি জানি যে মসীহ মানে খ্রিস্ট একজন আসবে ঈশ্বরের মনোনীত, তিনি আমাদের তখন কি সব জানাবে কিভাবে কি করতে হবে। কিন্তু স্বয়ং খ্রিস্ট সে সশরীরে তার সামনে মূর্তিমান, কিন্তু মহিলাটি তখন জানতেন না তার পরিত্রাতা স্বয়ং যিশু খ্রিস্ট। আর তাই যিশু তাকে সমস্ত ভাবে জানিয়েছিলেন যে কেননা পাপের বেতন মৃত্যু এবং ঈশ্বরের দান হচ্ছে রোমিও 6:23 অনন্ত জীবন। আর কে তোমাকে বলিতেছে, মসীহ বলতেছে। তাই যিশু তাহাকে বললেন যে তোমরা যা জানো না, তার মানে তুমি যেটা জানো তোমার প্রচলিত রীতি, তোমার ট্র্যাডিশন, তোমার সংস্কৃতি, তোমার পূর্বপুরুষ যা করে এসছে, অথবা তুমি যা বলছো সেই জানাটা সত্য নয়, সেই জানাটা একটা জানা। বলছে তুমি জানো না তার ভজনা করিতেছ, বলছে যে তোমরা যারা উপাসনা করছো ওটা মিথ্যা উপাসনা, কিন্তু আমরা জানি কারণ জিহুদীদের মধ্যে হইতে পরিত্রাণ, পাপের পরিত্রাণের সুসমাচার যিশু ওই মহিলার কাছে প্রত্যক্ষভাবে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে দিলেন। হ্যালেলুইয়া! প্রকৃত উপাসনাকারীরা ঈশ্বরের সত্য আত্মায় উপাসনা করে, ভাই বোনেরা। আর তাই যিশু তাহাকে বললেন, হে নারী আমার কথায় বিশ্বাস করো। কি করতে বলেছেন? বিশ্বাস করো, স্ক্রিনে দেখুন, বিশ্বাস করো, হাইলাইট করে রেখেছি। তারপরে কি বললেন, এমন সময় আসছে যখন তোমরা না পর্বতে না জেরুজালেমে পিতার ভজনা করবে। মহিলাকে বলে দিল তুমি কোন স্থান বা পূর্বপুরুষের পরিচিতি জায়গায় আর কোনো জায়গায় উপাসনা করবে না, তুমি বিশ্বাস করতে বলল। প্রথমে কি বললো, বিশ্বাস করো, তবে এই কথাটা উনি তাদের বললেন। আজকে আমরা একটা জায়গা পেয়েছি সেখানে উপাসনায়, ঈশ্বরকে তার জন্য অবশ্যই ধন্যবাদ। কিন্তু আমরা একটা স্থানে আসিনি, আমরা এসেছি আমাদের প্রভু যিশু খ্রিস্টের, যিনি এক ব্যক্তিত্ব যার মধ্যে ঈশ্বর এবং মানব গুণ দুটোই বর্তমান। তাই আমরা এক ব্যক্তির সাথে, ঈশ্বর আমাদের সাথে সম্পর্ক করেছেন যিনি নিরাকারের প্রতিমূর্তি, কলসীয় 1:15 বলে, সেই যিশু খ্রিস্টের মধ্য দিয়ে পিতার উপাসনা করার দ্বারে দাঁড়িয়েছি। ওই মহিলা জানতেন না পাপের বেতন মৃত্যু, কিন্তু আমরা আজকে জানি। ওই মহিলা জানতেন না ঈশ্বরের অনুগ্রহের দান হচ্ছে যিশু খ্রিস্টের অনন্ত জীবন, আমরা আজকে জানি। ওই মহিলা জানতেন না যিশু খ্রিস্ট কে, কিন্তু আজকে আমরা জানি যিশু ঈশ্বরের মনোনীত আমাদের পাপের পরিত্রাতা যিশু খ্রিস্ট। আর তাই যিশু সেদিন বলেছিলেন, সময় আসছে আমি যখন ক্রুশে দাঁড়াবো এবং কবর থেকে উত্থিত হব, তখন কোন মন্দিরেই কোন ঈশ্বরের পূজা আসবে না, কারণ সেখানে জীবন্ত ঈশ্বর থাকবে না, থাকবে স্বর্গে আর তোমার হৃদয়ে। তাই আমরা জানি করন্থীয়তে 2 করন্থীয়তে 6:10 বলেছেন, তোমরা কি জানো না তোমাদের হৃদয় হচ্ছে সেই ঈশ্বরের পবিত্র মন্দির। আর তাই আজকে আমরা প্রকৃত উপাসনা নিতে এসে চলেছি, কারণ সেই সত্য
যে সত্য 2000 বছর আগে ক্রুশে দাঁড়িয়েছিল এবং বলেছিল যিশু তার আগে যে আমি সেই সত্য। যোহনের 1:14 তে বলছে যিনি রক্ত মাংসের রূপে বাক্য আসলেন তিনি সত্যে মহিমায় পরিপূর্ণ। আর আজকে ভাই বোনরা আমরা নিচক কোনো প্রচলিত জায়গায় আসিনি, একটা সামান্য বিল্ডিং এর জন্য উপাসনার জন্য প্রস্তুত নই, আমরা প্রস্তুত সেই ব্যক্তি যিনি যীশু খ্রিস্ট, যিনি ঈশ্বর, আমাদের পাপ থেকে মুক্তি করার জন্য নিজেকে বলিকৃত করেছেন, তার গৌরব করার জন্য এসেছি। আজকে এই স্থান আছে, কালকে এই স্থান থাকবে না, কিন্তু যীশু যিনি তার জীবন্ত মন্দির আমাদের হৃদয়ে বানিয়েছে, যে স্থান করেছেন, সেই স্থানের মধ্য দিয়ে আজকে আমরা উপাসনা করব। অবশ্যই গৌরবের আজকে আমরা এই জায়গাটা পেয়েছি, কিন্তু এই জায়গা আমাদের যেন জীবনকে ঈশ্বরের মতো মূর্তিমান না বানায়, আমাদের আসল উপাসনা হৃদয়ে যার স্থান আমাদের রয়েছে যীশু খ্রিস্ট। আর সেই মহিলা সেই সময় যীশু বললেন যে কিন্তু এখন সময় আসছে কি, তার মানে মহিলাকে বললেন এক্ষুনি উপস্থিত। এই সময় প্রকৃত ভোজনকারীরা কি করবেন, আত্মায় এবং সত্যে ভজনা করবেন। যীশু ব্যক্তিগতভাবে তাকে পরিত্রাণ দিয়েছেন, একটা সমরীয় নারীর হাতে জল স্পর্শ করতে চেয়েছেন, কারণ উনি জাত পাপ ধর্মের বিভাজনকে সমস্ত তলানিতে এনে দিয়ে সমস্ত ধর্মাচারকে ভেঙে দিয়ে উনি এক নতুন সত্য প্রতিষ্ঠিত করেছেন, উনি হচ্ছেন যীশু খ্রিস্ট, মানব জাতির একমাত্র পাপের পরিত্রাতা। তার কাছে উচ্চ নিচ্চ ধন দরিদ্র কোনো কারোর বিভেদ নেই, প্রত্যেকের জন্য তার হৃদয় খুলে দিয়েছেন ক্রুশের মধ্য দিয়ে। আর তাই যীশু আমাদের আজকে সেই আহ্বান করে যে আমরা প্রকৃত ভজনাকারীরা আমরা তার পবিত্র আত্মা পেয়েছি পাপের মুক্তির পর, তার কাছে ক্ষমা চেয়ে এবং তার সত্য সুমাচনার মধ্যে দিয়ে পেয়েছি। আজ সেই না জানা ইতিহাসকে যীশু আমাদের জানিয়েছেন, যেটা মহিলা জানতেন না তার পূর্বপুরুষের ধর্মাচরণ থেকে, আমরাও একটা জানতাম না একটা সময়, কিন্তু ঈশ্বর প্রভুকে ধন্যবাদ আজকে উনি জানিয়েছেন। তাই আসুন আজকে আমরা সেই উপাসনায় করব। আর যীশু তারপরে তাকে পরিচয় দিলেন, বললেন তোমার সত্যি যে কথা বলছে সে আমি তিনি, সেই আমি তিনি। পরিচয় দিলেন, যীশু উদ্ধার করলেন, মুক্ত করলেন নিজেকে, ঈশ্বর হয়ে তার সমস্ত প্রকাশ জানালেন সেই মহিলার মধ্যে। শুধু ওই মহিলাকে নয়, আজকে আমাদের প্রত্যেকের জীবনে যীশু সেই প্রকাশ দিয়েছেন উনি কে। তাহলে আমরা দেখব উনি যিনি হচ্ছেন আমাদের পাপের ক্ষমা করেন, উনি তিনি যিনি আমাদের সাথে কথা বলেন, উনি তিনি যিনি সত্যের আত্মা দেন, উনি তিনি যার জীবন্ত উপস্থিতি এখানে রয়েছে, উনি তিনি যিনি জীবন্ত ঈশ্বরে পুষ্ট খ্রিস্ট, উনি তিনি যিনি পাপের পরিত্রাতা, উনি তিনি যিনি পবিত্র, উনি তিনি তিনি জীবন ও সত্য। আর তাই উনি তিনি যিনি আদি তিনি অনন্ত, উনি তিনি যিনি আলফা তিনি ওমেগা, উনি তিনি যিনি দ্বার, উনি তিনি সেই উচ্চ পুরোহিত। আসুন উনি তিনি যিনি পুনরুত্থান, উনি তিনি যিনি সৃষ্টিকর্তা, উনি তিনি যিনি সদাপ্রভু। আর আসুন যিনি সেই স্বর্গের দ্বারে বসে রয়েছেন সিংহাসনে, আজকে আমরা তার কাছে নমিত হব, কারণ উনি প্রকৃত আত্মা ভজনাকারীদেরই একমাত্র গ্রহণ করেন উপাসনা। আসুন আপনার হৃদয়ে যিশুর স্থান আর স্বর্গে রয়েছে, এই স্থানকে ভরিয়ে তুলুন, তাকে প্রশংসা গৌরব আনন্দ দিয়ে মুখর করুন, যাতে তার স্বয়ং জীবন্ত উপস্থিতি এই মুহূর্তে, উনি বলেছেন সময় আসছে না উপস্থিত, যাতে এই মুহূর্তে তার উপস্থিতি আপনাদের মাঝে থাকে এবং ঈশ্বর আমাদের প্রত্যেককে সেই আশীর্বাদ ধন্য করেন। তাই প্রত্যেককে অনুরোধ করব 10 মিনিটের বেশি যাবেন না, আজকে আমরা লেটে আছি, 10 মিনিটের মধ্যে সমর্পিত করে আপনারা শুরু করুন তারপরের অংশ। থ্যাংক ইউ। ল্যাপটপের মিউটটা খুলুন।
বিশ্বাস করো, বিশ্বাস করতে হবে, কেননা তুমি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, তুমি একমাত্র আমাদের প্রাণ কাটি, তুমি সর্ব করি, তাই তোমায় ধন্যবাদ করবো, তাই তোমার সমস্ত আজকে সেই জীবন
আসুন আমরা প্রভু বুঝে যাই। আমরা জানি বিগত এক বছর ওপর হয়ে গেছে আমরা দৈহিকভাবে উপস্থিত হতে পারিনি বলে প্রভু বুঝে নিতে পারিনি, কিন্তু ঈশ্বরকে আমরা জানাই যে প্রভু বুঝের মধ্যে দিয়ে আজকে আমরা ঈশ্বরের সামনে আত্মিকভাবে এই বুঝে অংশগ্রহণ করব। ঈশ্বর যদি চান আমরা পরবর্তী প্রতিটি সপ্তাহে আমরা প্রভু বোজ করবো, এই নয় মাসে বিশেষ একদিনে, প্রভু প্রতিটা দিনই প্রভুর রোববার প্রভুর দিন, তাই প্রতিটি রোববারেই আমরা সেই সভা বা তার প্রভু বোজে অংশগ্রহণ করব। এক করন্থীয় 11:25-26 যিশু সেই রাত্রে আহারে বসলেন তার শিষ্যদের মাঝে এবং উনি সেই পানীয়খানা নিয়ে সকলের মধ্যে বিতরণ করলেন, তারপরে রুটি নিয়ে বিতরণ করলেন, বললেন এই পানীয় আমার রক্ত রূপে এবং এই রুটি আমার দেহ রূপে তোমরা গ্রহণ করো। আর আদেশ দিলেন তোমরা তোমাদের হৃদয়কে নিরীক্ষণ করো, অপবিত্রভাবে এই প্রভু ভোজে তোমরা অংশগ্রহণ করতে পারো না। আর তাই আসুন প্রভুর আদেশ অনুযায়ী আমরা আমাদের হৃদয়কে নিরীক্ষণ করি। যদি আমাদের হৃদয়ে কোনো পাপ এই গত সপ্তাহের বা আজকের ভুল থাকে আমরা ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী হই এবং তার সন্তান হিসেবে সমস্তভাবে যোগ্যতা নিই যাতে আমরা এই আত্মিক ভোজে সম্পূর্ণ তার উদ্দেশ্য এবং আমাদের জীবনের প্রকৃত প্রত্যাশা পূর্ণ হতে পারে। আর তাই তার দ্বিতীয় আগমন পর্যন্ত উনি আদেশ দিয়েছেন, সেই আসুন আমরা 30 সেকেন্ডের নিরাপত্তায় যাই, তার সাথে ভোজে আত্মিকভাবে লাভ করি, তারপরে আমাদের পরবর্তী বোন গানে বা স্তুতি নিয়ে আসবেন। ধন্যবাদ সকলকে।
হ্যাঁ, শুনতে পাচ্ছেন সকলে? যিশু নামে সকলকে আমি ধন্যবাদ জানাই ভাই বোনেরা। আমি আবার বলি, আজকে দ্বিতীয় বাক্য অনেকটা ছিল, কিন্তু যেহেতু আমাদের হাতে আধ ঘন্টা প্রায় সময়, তাই আমি 5 মিনিট নেব আজকে কিছু জিনিস শেয়ার করার জন্য প্রথম দিন। আর 5 মিনিটের মধ্যে আমি, বা খুব বেশি হলে 10 মিনিট, সাক্ষ্য 3-4 মিনিটে,
আর প্রার্থনা আরো 4 মিনিট আর 2 মিনিটের মধ্যে শেষ করে আপনারা যাতে একসাথে সহভাগিতা প্রথম দিন করতে পারেন। তাই আমরা সবসময় ধন্যবাদ দেবো, অনেক কিছু ডিলে হয়েছে বা অনেক কিছু হয়েছে তাদের টেকনিক্যালি, কিন্তু প্রভু যা করেন আমরা তার উপর বিশ্বাস রাখবো, নিষ্ঠা রাখবো। এবং ধন্যবাদ দেবো যে কটা ভাই বোন এখানে এসছেন, যারা সশরীরে এসছেন এবং তাদের নানান ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও প্রভুর কাছে দাঁড়ে দাঁড়িয়ে একে এক ভাই বোন প্রত্যেকে দৈহিক এবং আত্মায় দাঁড়িয়ে বলে দিয়েছেন যে যিশুটাকের মণ্ডলীতে আমরা এক নতুন ঈশ্বরের আশীর্বাদের ইতিহাস রচনা করব। আর তাই আমি প্রত্যেককে বিনীত করজোরে আমি ধন্যবাদ জানাই প্রতিটা আমার আত্মিক ভাই বোনকে, এবং আমার প্রার্থনা থাকবে এবং আমি ঈশ্বরের কাছে দাবি রাখবো যাতে এখানে প্রতি রোববার শুধু নয়, যখন প্রয়োজন ঈশ্বর যাতে তার গৌরবের জন্য সমস্তভাবে সবকিছু করেন। আমি ধন্যবাদ জানাতে চাই এই চার্চের কমিটিকে, প্যাস্টর সাহেবের সাথে আমার কথা হয়েছে, তারা যে আমাদের এই সময়টা দিয়েছেন তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করি। ধন্যবাদ জানাই প্রতিটা ভাই বোন আত্মিক এখানে রয়েছেন এবং আমাদের মনিকা মাসিমা প্রত্যেকের জন্য আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাই। আপনাদের প্রার্থনা, আপনাদের সহযোগিতা, আত্মিক ভালোবাসা ছাড়া এটা কখনো সম্ভব হতো না। তাই আমি সকলকে আবার ধন্যবাদ জানাই যারা এখানে এসছেন, যারা আসতে পারেননি, যারা প্রার্থনা আমাদের রেখেছেন। প্রত্যেকে একই আত্মা, একই ইচ্ছে যে প্রভু আমরা তোমার প্রশংসা করব। এবং আমার বিশ্বাস নয় এটা প্রভুর প্রতিজ্ঞা, আজকে যারা আসতে পারেনি আগামী দিনে যদি প্রভুর ইচ্ছা হয় অবশ্যই তাদের সেই সক্ষমতা দেবে, সমস্ত প্রতিবন্ধকে তারা দূরে সরিয়ে তারা এখানে দাঁড়িয়ে পাশে একে এক ভাই বোনের সাথে হাত ধরে ঈশ্বরের প্রশংসা করবে। এটা একটা সাধারণ মণ্ডলী না, এটা ঈশ্বর যিশুর ডাকে আমরা, যিশু ডাক দিয়েছে আমাদের আর তাই আমরা দাঁড়িয়েছি। আমরা তার রক্তে ধৌত, সম্পূর্ণভাবে এক মুক্ত জগতের মধ্যে প্রবেশ করেছি। যোহনের 17:17 যিশু বলছে, 17:17, পিতা তুমি এদের সত্য দ্বারা পৃথকীকরণ করো। তাই আমরা দৈহিকভাবে পৃথকীকরণ নই, শুধু আমরা আত্মিকভাবে এই জগতের মধ্যে মানুষ নই, আমরা যিশুর সন্তান। আজকে আপনাদের জন্য প্রার্থনা, সিডনিতে প্রচুর চার্চ যার সাথে আমি যুক্ত রয়েছি তারা রয়েছে, অনেক ব্রাদার সিস্টার ভাই বোনেরা খ্রিস্টীয় আপনাদের জন্য এখানে প্রার্থনা রয়েছে। আপনারা বিগত দিনে জেনেছেন অনলাইনে প্রার্থনা, স্টিভেন ডাউনি এবং জন ভিটলার দুজনেই অক্লান্ত আপনাদের জন্য প্রার্থনা এবং বাক্য দিয়ে পরিবেশন করেছেন। তাই আজকে আমি সংক্ষিপ্ত সময়ে ওনাদের পুরো ভিডিও আমি চালাতে পারবো না, এর পরের দিন আপনাদের দেখাবো, হয়তো আজকে সময় হবে। ওনাদের দুজনের ভিডিও দিচ্ছি, ইংরেজিতে সবাই বুঝবেন না, আমি বাংলায় পরে একটু করে বলে দেবো। তাই আসুন আমরা সেই ভিডিওটা দেখি যিনি আপনাদের জন্য সম্পূর্ণভাবে দিয়েছেন, স্টিভেন ডাউনি, শুনুন উনি কি বলছেন। উনি আপনাদের উদ্দেশ্যে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছেন। আমি সরে যেতে চাই ক্যামেরায়, আপনারা দেখুন। উনি বলছেন যে আমার প্রতিটি খ্রিস্টের ভাই বোনেদের ধন্যবাদ জানাই এবং নতুন দিগন্ত যিশুটাকে মণ্ডলী আমরা, তাই উনি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং উনি বলছেন যে এটা আপনাদের এক নতুন অধ্যায় শুরু হলো। আপনাদের কাজ শুধু চার্চের মধ্যে নয়, উনি বলছেন আপনাদের চার্চের বাইরেও আপনাদের কাজ আছে, সেটা হচ্ছে সুসমাচারের প্রচার, সেটার জন্য উনি প্রার্থনা রেখেছেন। উনি আরো জোর দিয়েছেন যে বাচ্চাদের যাতে সানডে স্কুল হয় তার জন্য উনি প্রার্থনা রেখেছেন। উনি বলেছেন যে আপনাদের পাশে উনি দাঁড়াবেন আগামী দিনে যদি ঈশ্বর চান, আর তাই উনি খুব খুশি এবং আনন্দিত আমাকে ব্যক্তিগতভাবে শেয়ার করেছেন এবং উনি আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলছেন যে আপনারা এক থাকবেন, ভুল ভ্রান্তি চার্জে আসবে কিন্তু কখনো বিচলিত আসবেন না, প্রতিটা ভাই বোন একসাথে থেকে ঈশ্বরের গৌরব করবেন। আজকে পুরো ভিডিও দেখানোর মতো আমার সময় নেই, আমি দ্বিতীয় ভিডিওতে যাচ্ছি জন ভিটলারের। জন ভিটলার আপনারা ওনাকে জানেন ব্যক্তিগত ভাবে, আমার সাথে ওনার খুব সম্পর্ক ভালো। উনি আপনাদের প্রতি দিয়েছেন যে বছরের প্রথমে আমি তোমাদের সাথে মিলেছিলাম,
কিন্তু আজকে একটা ঐতিহাসিক সময়, যিশুটাকে মণ্ডলীর তরফে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তোমরা অক্লান্ত পরিশ্রম এবং আত্মিক খিদ্যের মধ্য দিয়ে আজকে যে ফল পেতে চলেছো, আমি এবং আমার স্ত্রীর তরফে পূর্ণ প্রার্থনা এবং আহ্বান রইল যাতে তোমাদের সহভাগিতা সমস্ত কলকাতা প্রান্তরে পৌঁছে যেতে পারে। এবং উনি আশ্বাস দিয়েছেন আগামী দিনে কলকাতায় এখানে দাঁড়াবেন আমার সাথে গিয়ে, এবং আপনাদের মাঝে সেই প্রচার আনবেন। সেই জন্য উনি প্রার্থনা রেখেছেন যে দীর্ঘ এই জার্নি বা পথ, অনেক কিছু হতে পারে চার্চে যেতে গিয়ে, কিন্তু আপনারা নিজেরা এক থাকবেন, সর্বদা ঈশ্বরের প্রার্থনায় তার প্রশংসায় রাখবেন। আর তাই উনি প্রত্যেককে আপনাদের অখণ্ড ধন্যবাদ দিয়েছেন। আর তাই আমি ধন্যবাদ জানাই এই দুই ব্রাদারকে যারা সম্পূর্ণভাবে এই জায়গায় আজকে আমাদের এনে দিয়েছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা কখনো আমাদের সম্ভব হতো না। আমরা আজকে, আমার কথা ছিল আর একটা অংশ শেয়ার করব, বিশেষ করে আমরা বিশ্বাস করি, আমি 16টা জায়গা থেকে করেছি যে বাইবেলের কি কি আমরা বিশ্বাস করি, কিন্তু আবার বলি সময় হবে আমি আজকে সেই অংশে যাব না। ঈশ্বর যদি চান নেক্সট রোববারে আমরা বসব যে এই চার্চ হিসেবে আমরা কি দায়িত্ব নিয়েছি, বাইবেল কি বলে, আমাদের বিশ্বাসের বিবৃতি আমি পড়বো আপনাদের মাঝে, এবং মূল দর্শন কি বাইবেলের, ঈশ্বর কি বলেন, কিসের ভিত্তির উপর করে চার্চ চলবে সেটা বলবো। প্রাথমিকভাবে আপনাদের পূর্ণ ভাবে বলে দিই যে প্রেরিতের 2:42 বলে যে চার্চে তিনটে জিনিস সম্পূর্ণ হয়, এক হচ্ছে বাক্য পঠন বা শিক্ষণীয়, দ্বিতীয় হচ্ছে সহভাগিতা, তৃতীয় হচ্ছে প্রভুভোজ। যে তিনটেই আমরা প্রতিদিন এবং রবিবারে পালন করব। প্রভুভোজ অনেক অনেকভাবে করে না, বাইবেল অনুযায়ী আমরা প্রতিটা রোববারেই করব। কারণ আমরা যদি প্রতিটা দিন নিজেরা আহার খাই আমাদের আত্মীয় স্বজন ভাই বোনে, তাহলে প্রভু কেন বাদ যাবেন? বাইবেলে নির্দিষ্ট করে কখনো বলেনি মাসে একদিন, মাসে 5 দিন। তাই আমরা প্রভুকে সম্মান জানিয়ে তার বাক্যের প্রতি পূর্ণ ভিত্তি রেখে সেই অনুযায়ী আসবো। কারণ এই চার্চের মূল ভিত্তি থাকবে কোনো ডিনোমিনেশন নয়, একটাই নমিনেশন হবে, ডিনোমিনেশন হবে, সেটা হচ্ছে খ্রিস্ট এবং তার মধ্যে দিয়ে পিতা। বাইবেল হবে আমাদের ভিত্তি। 66 বইয়ের আজকে আমি বিবৃতির পর পড়বো না, এরপরের দিন আপনাদের পড়বো। তাই আমি প্রতিটা ভাই বোনকে ধন্যবাদ শুধু জানাবো না, আমি বলবো প্রতিটা রোববারে আপনারা আসুন। এই চার্চ আপনাদের, এটা আমার ব্যক্তিগত কিছু নয়, এটা আপনাদের। ঈশ্বর আমাকে যা দায়িত্ব দিয়েছে আমি পালন করছি। আপনাদের ঈশ্বর প্রত্যেককে একটা সমস্তভাবে জীবনে গিফট বা কিছু না কিছু আপনাদের উপহার দিয়েছে, গুণ দিয়েছে। প্রত্যেকে সেই গুণ কাঁধে কাঁধ মিলিয়ে এই চার্চটাকে সেই মণ্ডলী করুন যা যিশুর স্বপ্নে রয়েছে, যিশুর হৃদয়ে রয়েছে। তার হৃদয়কে প্রতিদিন অনুবেক্ষণ করুন, বাক্য পাঠ করুন, নিজের ব্যক্তিগত প্রার্থনা করুন। সোম থেকে শুক্র আমাদের বাক্য পাঠ হয় সকালবেলা ভোরবেলা 5টা থেকে। এছাড়া আমরা শুক্রবারে মধ্যরাতে প্রার্থনা হয়, যেভাবে পারুন আসুন। মঙ্গল বৃহস্পতিবারে বিকেলে হয়, আসুন। আমরা সেইভাবে আত্মিক ভাই বোনেরা সমস্তভাবে আমরা এক পরিবার। পরিবারে থাকলে ঠোকাঠুকি থাকবে, অনেক কিছু থাকবে, সে অংশ আমি দীর্ঘতর করব না, কিন্তু তারপরে বলছি এই জার্নি বা এই পথ আমরা একসাথে চলব। এই পরিবার কেউ উচ্চ নেই, কেউ নিচ্চ নেই, আমি নিজেকে নিয়ে বলছি, আমি তুমি মধ্যে কোনো তফাত আমরা রাখবো না, আমরা প্রত্যেকে একই। আমাদের শিলমোহর হচ্ছে খ্রিস্টের সন্তান, আর প্রত্যেকে এই চার্চে যা প্রয়োজন কাঁধে কাঁধ মিলিয়ে, একে হাতে হাত মিলিয়ে কাজ করব। কারণ আমরা করছি কারোর জন্য নয়, প্রভু খ্রিস্টের জন্য। আর তাই মণ্ডলীর নামের সাথে মিলটা দেখতে পারেন, আমরা লেখা রয়েছে যিশুর ডাকে, আর আমরার মধ্যে আপনি প্রত্যেকেই পড়েন। তাই যারা এসছেন তারা আসবেন, যারা আসেননি আগামী দিনে তারা আসেন, এবং এই ভাই বোনেদের পাশে দাঁড়িয়ে সেই সহভাগিতা করুন যে সহভাগিতার জন্য যিশু আপনাকে আহ্বান করেছে ব্যক্তিগতভাবে। এটা আমার কোনো আহ্বান নয়, আমার ব্যক্তিগত কোনো উচ্ছ্বাস নয়। আজকে স্বর্গে ঈশ্বর তার পরিদের মাঝে সেই এত আনন্দ পাচ্ছেন যখন আমরা প্রশংসা করেছি, স্তুতি দিয়েছি, আর সেটাই যাতে অব্যাহত থাকে। আমার প্রার্থনা এখানে প্রচুর ব্রাদার সিস্টার এবং আমাদের নর্থ প্যারামেটা বা রিডিমার কমিউনিটি চার্চের তরফে অস্ট্রেলিয়ার, তারা প্রকৃত আপনাদের শুভেচ্ছা জানিয়েছে। এটা আমার লোকাল চার্চ, এবং আপনাদের প্রত্যেককে আমার তরফে শুভেচ্ছা রইল। এবং সর্বভাবে আমি আবার বলছি, এখান থেকে অনেকে যাবে আপনাদের পাশে গিয়ে আগামী দিনে দাঁড়াবে,
প্রচারের জন্য। আপনারা আত্মা এবং সত্যে ভজনা করতে থাকুন। ধন্যবাদ সকলকে। আমি ভাইকে অনুরোধ করব, সুশান্ত ভাইকে, জাস্ট 5টা মিনিটের মধ্যে চেষ্টা করুন, সাক্ষ্য 2-3 মিনিট খুব সংক্ষেপে দরকার হলে, তারপরে আপনি জাস্ট জেনারেল প্রার্থনা আমি নিয়ে যাব যার যার আছে, তারপরে আমরা শেষ করব পিতার প্রার্থনা দিয়ে এবং মাসিমার গানটা দিয়ে অবশ্যই শেষে একদম গান দিন। ঠিক 5-7 মিনিটের বেশি করবেন না প্লিজ। তারা আগামী দিন আমাদের এই কলকাতা এসে আমাদের ধন্যবাদের কারণে আমাদের সবাই
তোমার সন্তুষ্টি এসছে বলেই তুমি আজকে আমাদের এই স্থান দিয়েছো প্রভু, এই স্থানকে তুমি অভিষিক্ত করেছো প্রভু। আজ থেকে প্রতিটা দিন যখন আমরা আসবো রোববারে প্রভু, তোমার ছাপ নিয়ে আসতে পারি, যেন তোমার আশীর্বাদ যেন বহন করতে পারি পুরোটা সপ্তাহ আমরা প্রত্যেকে প্রভু। আমরা অনেকে অসুস্থ রয়েছি প্রভু, আমাদের প্রভু আমাদের সাহায্য করো, যাতে আমরা তোমার আশীর্বাদে সম্পূর্ণ সেই কাজ করতে পারি যে কাজের জন্য আমরা আহুত প্রভু, যাতে আমরা চার্জের মধ্যে সীমাবদ্ধ থাকবো না প্রভু, আমরা মানুষের কাছে তোমার সুসমাচার প্রচার করতে পারি প্রভু। প্রভু যারা এসছে তাদের আশীর্বাদ করো, যারা আসেনি তাদের ততদিক আশীর্বাদ করো, যারা অসুস্থ তাদেরকে তুমি চাঙ্গাই করো, তোমার ক্ষত দ্বারা সুস্থ করো প্রভু, আর যারা আত্মিকভাবে ভগ্ন তাদের মনকে তোমার সমস্ত স্পর্শ করো প্রভু। যারা যেখান থেকে যাবে প্রভু, তোমার আত্মার পরাক্রম নিয়ে যাবে, তোমার আশীর্বাদ বহন করবে আগামী পুরোটা সপ্তাহ, তাই তাদের মনের সমস্ত কষ্ট দুঃখ অভিযোগের জবাব তুমি আসো প্রভু। তুমি ন্যায় বিচার, তুমি সত্য ঈশ্বর, তুমি আত্মার ঈশ্বর প্রভু। সেই আত্মাগুলোকে প্রতিটা চরণে তোমার রাখলাম প্রভু, যাতে তারা এখান থেকে যখন যাবে প্রভু, সেই শান্তি তোমার আশীর্বাদ নিয়ে যাবে,
যা তাদের শরীরে দরকার, প্রভু তাদের জীবনে দরকার, পুরো সপ্তাহটাই প্রকৃত ভাবে চলতে গেলে প্রভু এই পৃথিবীর জীবনে প্রকৃত ভাবে তাদের অনেক বাধা ঘানজাল আসবে, কিন্তু প্রভু তুমি দয়াময় ঈশ্বর, তাদের সাহায্য করো, তাদের তোমার পরাক্রম উন্নত করো প্রভু, প্রতিটি আত্মাকে প্রভু, প্রতিটি যা যার পরিবার থেকে এসছে, যারা আসেনি, যারা যুক্ত আছে প্রভু তোমার সাথে এই যীশু ডাকের মন্ডলীকে তোমার আশীর্বাদ দাও প্রভু, এবং তোমার শক্তি দাও, আমরা সম্পূর্ণ অযোগ্য এবং প্রভু প্রকৃত আমরা হচ্ছি সেই বোকা যারা তোমার ব্যতীত আমরা কিছু করতে পারি না প্রভু, তাই প্রভু তোমার সাথে যুক্ত হয়ে আমরা যাতে একে অপরের সাথে যে সহভাগিতা পেয়েছি তার জন্য তোমারই গৌরব প্রভু, তোমারই প্রশংসা হোক, প্রতিটা বাক্যের জন্য, স্তুতি গানের জন্য, যা কিছু হয়েছে তোমার আশীর্বাদ হয়েছে, প্রতিটা শিশুকে নিয়ে আসো আগামী দিন, যদি একজন শিশু আছে প্রভু আমরা যেন তোমার সানডে স্কুল করতে পারি প্রভু, তাই সেই জন্য প্রতিটা আমাদের যারা মহিলা রয়েছে তাদেরকে তৈরি করো, তারা যাতে সেই জায়গায় যেতে পারে প্রভু, ধন্যবাদ তুমি টেকনিক্যাল ভাবে প্রতিটি লাইনকে ধরে রেখেছো এবং সাহায্য করেছো প্রতিটি কাজ যাতে তোমার মতো করে হয়, তাই তারা এখান থেকে যাবে প্রভু, তোমার আশীর্বাদ নেবে না শুধু, হৃদয়ে তোমার সমস্ত আহ্বান নিয়ে যাবে, যাতে সেই প্রতিশ্রুতি নিয়ে যাবে, যে প্রতিশ্রুতি আগামী রোববার তাদের আবার ফিরিয়ে আনবে, এদের প্রতিটি পরিবারকে তোমার হাতে চরণে রাখলাম প্রভু, তাদের সমস্ত তোমার দূতগণ দিয়ে ঘিরে রাখো, তাদের প্রতিটি ব্যক্ত অব্যক্ত প্রার্থনা দিয়ে ঘিরে রাখো প্রভু, যাতে তারা তোমার গৌরব বহন করতে পারে, প্রকৃতভাবে সেই আলোর সন্তান হিসেবে চলতে পারে, তাদের সেই যোগ্যতা দাও, সেই স্বস্তি দাও, আগামী দিনে আমরা প্রভু দৈহিকভাবে নেবো যখন, আমাদের আত্মাকে আরো পরিণত করো, গ্রহণযোগ্য করো, যাতে তোমার এই গৌরব পুরো মণ্ডলী মিলে করতে পারে, আর এই স্থানে যারা দিয়েছে প্রভু তাদের জন্য ধন্যবাদ, তাদেরকে তুমি সমস্ত ভাবে তোমার আশীর্বাদ বর্ধন করো প্রভু, প্রভু তোমার কাছে আমরা সমস্ত প্রার্থনা জানাই, যাতে আমরা আগামী সপ্তাহটা প্রতিটা দিন যখন আসবো তুমি আমাদের সাথে থেকো, আমাদের প্রতিটা পরিবারকে ধরে রেখো, আমাদের সমস্ত অযোগ্যতা তোমার তলায় রাখলাম, যা কিছু করেছি আমরা একটা পরিবার হিসেবে তোমার দেহের মধ্যে যদি কোনো রকম অপবিত্রতা অযোগ্যতা থাকে আমাদের হৃদয়ে প্রভু তা তোমার রক্ত দিয়ে পরিশুদ্ধ করো, এবং আমাদেরকে সমস্ত যেতে সাহায্য করো, যেভাবে এসছি প্রতিটি পরিবার যেন তাদের গৃহে ফিরে যায় প্রভু তোমার আশীর্বাদ অনুগ্রহ নিয়ে, এবং ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের পরিচালক ভাই সুশান্তর জন্য, তার অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসা, তার স্ত্রী এবং প্রতিটি ভাই বোন যারা এসছে তাদের জন্য ধন্যবাদ, পূজার জীবনে তুমি আর একটা বছর যুক্ত করেছো, সেই পূজাকে প্রতিটি রোববার শুধু আজকের জন্য নয় বিশেষ দিনেও, এই বিশেষ দিনে যেই ওর জীবনে এক ইতিহাস প্রভু যীশু ডাকের মন্ডলী আজকে দৈহিকভাবে দাঁড়িয়েছে, তার যেন পূর্ণ সহভাগিতা নিয়ে ও প্রতিটা রোববার যেন আসে এবং তার বন্ধু বান্ধবীর মাঝে প্রত্যেকের মাঝে সেই চার্জের কথা বলতে পারে, তার জীবনের সেই স্বাস্থ্য, সেই শান্তি, তার ভবিষ্যতের চাকরি এবং ভবিষ্যতে যে তার সুযোগ্য এক সমস্ত পাত্র দরকার সবকিছু প্রভু তোমার হাতে রাখলাম, তাকে তুমি এইভাবে নিয়ে এসো, তার সমস্ত ভাবনাকে তোমার চিন্তা রাখলাম, আগামী দিন তার সবকিছু হবে তোমার দ্বারা নির্ধারিত, ধন্যবাদ প্রার্থনা যিশু নামে চাইলাম, আমেন, ধন্যবাদ সব। আমাদের এই বার্তা সবাই আমাদের ইমেল আইডি আশীর্বাদ
ধন্যবাদ সকলকে। আসুন আমরা আশিস বছরে যাই। প্রেমময় পিতার প্রেম এবং তার পুত্র পবিত্র পুত্র যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা তার দ্বিতীয় আগমন পর্যন্ত প্রতিটি পরিবার এবং আত্মার ওপর বর্ধিত হোক। আমেন। জয় যিশু। ধন্যবাদ। আগামী দিন আমরা এইভাবে মিলিত হয়ে আমাদের মণ্ডলীকে আরো পাস্টার কিছু বলবে না? সকলকে ধন্যবাদ। আপনাকে কিন্তু পাঁচ মিনিট সময় হলটা ফাঁকা করে দিন, আগে করে দিয়ে বাইরে আপনারা করুন, আমি বাইরে আবার পরে ফোন করছি, ঠিক আছে? আর ঠিক আছে, আমি বাইরে সকলের সাথে কথা বলছি, কারণ আমাদের পাঁচ মিনিট হতে শুনুন। পাস্টার জুম অফ করবো? হ্যালো পাস্টার, জুমটা আপনি খুলে দিন, কোনো অসুবিধা নেই। খুলে রাখবো? হ্যাঁ, খুলে নিয়ে এগুলো বের করতে হবে তো, সবাই বেরিয়ে যাক, আপনারা দুজন গুটিয়ে নিন, বিশ্বনাথ আর আমি ফোন করছি। হ্যাঁ, অফ করুন, অফ করুন, অফ করুন, কোনো অসুবিধা নেই।